ও সেজে গুজেই ঘুমিয়ে গেছিল। এই যে চলছে মাম্মামের অনলাইন ক্লাস, সোম থেকে শুক্র প্রতিদিন সকালবেলায় এই যে অনলাইন ক্লাস হয়। এখন সকালবেলায় ছিল মাম্মামের অনলাইন ক্লাস, তো 1 জুন থেকে তোমার 15 জুন পর্যন্ত ওদের সামার ভ্যাকেশন ছিল। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আজকে 16 তারিখ, আজকেই ফার্স্ট ওদের সামার ভ্যাকেশনের পর অনলাইন ক্লাস। আর বাইরে হচ্ছে তুমুল বৃষ্টি, আজকে ষষ্ঠীর মধ্যে মানে প্রচণ্ড বৃষ্টি। আর মামাম এই যে দেখছো স্কুল ইউনিফর্ম পরে, আর এই যে কপালে ফোঁটা টোটা দিয়ে, তো আজকে মামাম খুব সকালবেলায় উঠেছে। আর সকালে আজকে কটার সময় স্নান করেছে জানো? সকাল 7টার সময়, আজকে 7:30 সময় ওকে আজকে আমি স্নান করিয়ে দিয়েছি। তো স্নান টান করে নিয়ে মাম্মা একটু খেয়ে টেয়ে নিয়ে তারপরে অনলাইন ক্লাস করতে বসেছিল, তোমাদের তো দেখালাম। আর আমি এখন, মা তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে মায়ের, মানে যেটা হয় আর কি পুজো দেওয়া, মানে ষষ্ঠী পুজো। তো গত 2 বছর, মানে গত বছর আর এই বছর, মানে যেখানে আমাদের ষষ্ঠী তলায় যায় আর কি, যেখানে নর্মালি পুজো হয়, এখানে যেখানে অনেক গ্যাদারিং হয়, মানে সবাই মিলে পুজো দেয়, সেখানে তো ওরকম হচ্ছে না, গ্যাদারিং করে পুজো ওরকম হচ্ছে না। তো আমাদের এই পাশের বাড়িতেই এখানে পুজো হয়, ওখানেই মানে ষষ্ঠী গাছ আছে আর কি, তো সেখানেই পুজো হচ্ছে। গতবারও মা ওখানে দিয়েছিল, এবছরও মা ওখানেই পুজো দিয়েছে। ঠিক আছে, কিভাবে পুজো হলো ষষ্ঠী সেটাই দেখে নাও আগে, চলো। দে পাপিয়া দে, সব পরিবার মঙ্গল কামনা। আমার নাম লেনা সর, ভরদ্বাজ গোত্র, গোত্রায়া রমা দেবী মঙ্গল কামনা, কাশ্যপ গোত্রায়া আরতিপাল, সব পরিবার মঙ্গল কামনা। ষষ্ঠী পূজা করম্ভং করিষ্যে ওং করিষ্যামি, ওং নমো এতে গন্ধ পুষ্পে ইন্দাদি প্রালেভ্যো নমো, এতে গন্ধ পুষ্পে ওং আদিত্যাদি নব গ্রহেভ্যো নমো, এতে গন্ধ পুষ্পে ওং ইন্দাদি দশদি প্রালেভ্যো নমো। গন্ধ ষষ্ঠীদেব্বায় নম, এসো দধ্না ষষ্ঠীদেব্বায় নম, এস রোচনায়া ওম ষষ্ঠীদেব্বায় নম, এস ধূপদীপ ষষ্ঠীদেব্বায় নম, এস শোভাকর সৌপকরণ নৈবেদ্যং নানাফল সমন্বিতম ষষ্ঠীদেব্বায় নম, এদং প্রাণার্থদং নিগতম।
মা তো বাকি সব রান্না বান্না করছে আর আমি করব মাংসটা। তো মাংসটা আমি তোমাদের সাথে একটু শেয়ারও করব আর আমি ম্যারিনেট করে অলরেডি রেখে এসেছি। তো এখন গিয়ে আমি মাংসটা রান্না করব। আর যে হারে বৃষ্টি হচ্ছে, মানে তুমুল হারে বৃষ্টি হচ্ছে, অন্যদিন এতটাও বৃষ্টি হয় না, সকাল থেকে হয় মানে সেই অল্প অল্প একটু করে বৃষ্টি হয়, আবার রোদোতে বৃষ্টি হয় রোদোতে, কিন্তু আজকে একদম তুমুল হারে বৃষ্টি হচ্ছে। তো আমার হাজবেন্ড জানি না কখন আসতে পারবে, ভীষণই বৃষ্টি হচ্ছে। তো চলো আমি আগে চিকেনটা রান্না করে নিই, তোমাদের সাথে শেয়ারও করি। তো চলো, প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম। তো বেশ কিছু উপকরণ দিয়ে আমি প্রথমে ম্যারিনেট করে নিয়েছিলাম আর এই চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরা দেখো আমি এখানে টক দই দিয়েছি আর রসুন বাটা, তারপরে আদা বাটা, এখানে আমি দিচ্ছি মানে চারদিকে সাজিয়ে যাতে তোমরা বুঝতে পারো। তো দেখো রসুন বাটা, আদা বাটা, টক দই আর এটা হচ্ছে জিরে বাটা, ঠিক আছে, এটা বাটা। তো তোমরা গুঁড়োও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর নুন, তারপরে এই যে হলুদ, আর এই যে লঙ্কা গুঁড়ো, আর এখানে রয়েছে বিরিয়ানি মশলা। তো এই সমস্ত উপকরণ, আর তার সাথে দিতে হবে সর্ষের তেল, বেশ কিছুটা সর্ষের তেল। এগুলো দিয়ে আমি ভালো করে আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটা। ও তার সাথে রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার, ঠিক আছে, এগুলো তোমরা একটুখানি দেবে তাহলে ভালো লাগবে। একটু রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার আমি দিয়ে নিয়েছিলাম। তারপরে সমস্ত কিছু খুব ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টা মতো। আর একটা উপকরণ আমি দিতে ভুলে গেছি এখানে, ধনে গুঁড়োটা। তো ধনে গুঁড়োটা আমার পরে মনে পড়েছে বলে আমি পরে অ্যাড করে দিয়েছি। তো সমস্ত কিছু মাখিয়ে রেখে দিতে হবে। আর এই যে তারপরে এক ঘন্টা ম্যারিনেট করার পর আমি কড়াইয়ে ফোড়ন দিয়েছিলাম তোমার গরম মশলা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো, আর তার সাথে একটু শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা খুব ভালো করে একটুখানি গোল্ডেন ব্রাউন হওয়ার পর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মানে কষাতে থাকতে হবে এইভাবে, দেখো। আর আলুগুলোও আমি ভেজে রেখেছিলাম, তো সেগুলোও আমি দিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু এখানে দই দেওয়া আছে তো বেশি আর কি জল দেওয়ার প্রয়োজন নেই। তো দেখো আমার কষানোটা হয়ে গেছে মোটামুটি, তো আমি এখানে গরম জল অল্প পরিমাণে দেব যেহেতু দই দেওয়া আছে। তো আর চিকেন বেশি দেরি হয় না সেদ্ধ হতে, তো এই যে হালকা করে আমি অল্প করে গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো রেডি হয়ে গেছে এই যে চিকেন। এদিকে মাম্মাম গেছে ঘুমিয়ে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর মা এখন সব জোগাড় করছে। তো মা ফোঁটা দেবে এখন, আর মাম্মাম অনেক সকালবেলায় উঠেছে, তোমাদের দেখালাম যে ওর অনলাইন ক্লাস ছিল, মানে আজকে থেকে আবার শুরু হয়েছে। তো অনেক সকালে উঠেছে, স্নান টান করেছে আর দিয়ে আজকে মানে ও টায়ার্ড হয়ে গেছে, মানে এতটা তাড়াতাড়ি ওঠে না, আর একটু দেরি করে ওঠে, তো ওই জন্য আজকে ঘুমিয়ে গেছে ও, একদমই ঘুমিয়ে গেছে ও। তো একটু ডাকবো, ওকে ডেকে তুলতে হবে, কারণ না হলে ও আবার বলবে যে কেন ডাকোনি। তো মানে ফোঁটা দেওয়ার সময় আর কি, এখানে আমি খুব চটজলদি সেজে নিয়েছি, ঠিক আছে, আর ষষ্ঠী বলে একটা শাড়ি পরলাম আর খুব চটজলদি আমি সেজে নিয়েছি এখানে, ঠিক আছে, 5 মিনিটের মেকআপ। তো তোমরা যদি না দেখে থাকো আমার চ্যানেলে অলরেডি আমি পোস্ট করে দিয়েছি, তো তোমরা সেখানে গিয়ে দেখতে পারো যে 5 মিনিটে কীভাবে এত তাড়াতাড়ি মেকআপ করে নেওয়া যায় খুব অল্প সময়ের মধ্যে, সেটা গিয়ে তোমরা দেখতে পারো, বা আমি এন্ড স্ক্রিনে বা আই বাটনে আমি দিয়ে দেবো লিঙ্ক, সেখানেও তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে, ঠিক আছে। তো গত বছরও জামাই ষষ্ঠীর আগে আগে ঠিক আমফান হয়েছিল, আর এই বছরও জামাই ষষ্ঠীর ঠিক আগে আগে ইয়াস হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আর গত বছরও আমি একটা জামাই ষষ্ঠীর ব্লগ করেছিলাম, তারও আমি লিঙ্ক দিয়ে দেবো বা এন্ড ইমেজে দিয়ে দেবো বা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো, ঠিক আছে, গত বছরের ব্লগটা। আর 2 বছর ধরে, গত বছর আর এই বছর 2 বছর ধরে আমরা তো ষষ্ঠী তলায় গিয়ে পুজো দিতে পারছি না, মানে যেখানে মা ন্যাচারালি দেয়। তো জানি না আবার নেক্সট ইয়ার দিতে পারবো কি পারবো না, জানি না। তো ঘুমিয়ে গেছিলো, তোমাদের দেখালাম, মানে আমি ওকে আগেই সাজিয়ে দিয়েছি, মানে স্কুলের ড্রেস ট্রেস চেঞ্জ করে, মানে স্কুলের ইউনিফর্ম চেঞ্জ করে তারপর ওকে সাজিয়ে দিয়েছি। তো ও সেজে গুজেই ঘুমিয়ে গেছিলো, তাই তো। তারপর এখন ডাকলাম মামাকে, না হলে আবার আমাকে বলবে যে কেন ডাকুনি, কেন ডাকুনি, তাই তো।
আপনার মামা লিপস্টিক দিয়েছে দেখো ম্যাচিং করে। তো জামাটাকে দেখিয়ে দাও, উঠে দাঁড়াও উঠে দাঁড়াও। ও বাবা কি সুন্দর ড্রেসটা, না বেবি পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালার। তো মামাম সেজে গুজে রেডি, আজকে সব ম্যাচিং ম্যাচিং, আজকে সব ম্যাচিং ম্যাচিং করেছে। কি কি ম্যাচিং ম্যাচিং? চুড়ি চুড়ি, আর কি চুড়িগুলো দেখিয়ে দাও, হাত জামা, হাত হেয়ার ব্যান্ড। তো সবই আজকে ম্যাচিং ম্যাচিং করেছে মাম্মা। তো চলো যাই। কোথা থেকে শিখেছিস সেই গানটা? বিয়ানার কাছ থেকে। বিয়ানার কাছ থেকে? ও আরো একটা ভালো গান পারে, করে আরেকটু করে দাও তো। আরেকটা কি গান করিস? বেশ নাচ করে করতে হবে না, আসবে না এখানে, বস বসে বসে কর। হ্যাঁ বসে বসে কর।
meet my friends. I like students. I like students. Let's go. I'm a writer. Writer. I'm a writer on the show. I'm a writer. Writer. I'm a writer on the show. Thank you. আর এই যে খুবই সামান্য একটু আয়োজন হয়েছিল, মানে পাঁচ রকম ভাজা আর একটু ইলিশ মাছ, চিকেন, ডাল, চাটনি আর একটু দই মিষ্টি। আর এই দেখো মায়ের সাথে এসে বদমাশি করতে আরম্ভ করে দিয়েছে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে লাঞ্চ হয়ে গেছে। আর এই যে এই ঢঙ্গিটাকে দেখছো, এই ঢঙ্গিটা হচ্ছে সারা দিন নড়াস না তাহলে নড়ে যাচ্ছে ভিডিওটা, সারা দিন এরকম সং সেজে থাকে সারা দিন। এই যে একটা তাই এরকম একটা একটা এই সব হেয়ার ব্যান্ড আর এই সঙ্গে আমার একটা ব্যাগ এই সব কাঁধে করে গিয়ে ঝুলিয়ে সারা দিন থাকে। আমি মেকআপ করেছি তো। তুই মেকআপ করেছিস? কাজল করেছে, মামামের মেকআপ করার দরকারই হয় না। তো আজকে তো এইভাবেই দিনটা কাটলো। আজকে অনেক সকাল সকাল উঠেছি আমরা, তো মামি অত সকালে উঠি না বল। আর হ্যাঁ, আর সামার ভ্যাকেশন ছিল তার জন্য আরও দেরি করেই উঠতাম। তো আজকে থেকে আবার মামামের ক্লাস স্টার্ট হয়ে গেল, এবার প্রতিদিন হবে, প্রতিদিন অনলাইন ক্লাস। এমন অবস্থা দেখো, মানে নার্সারিতে ভর্তি করেছিলাম গত বছর আর এই বছর কেজি ওয়ানে উঠে গেছে, কিন্তু একদিনও স্কুলের মানে স্কুল কী জিনিস সেটাই জানলো না, স্কুলে যাওয়া স্কুলে গিয়ে পড়া সেটা কিছুই জানলো না। এই সবই অনলাইনে ওদের, মানে অনলাইনে ক্লাসও অনলাইনে পরীক্ষাও সবার যেরকম হচ্ছে সেরকমই আর কি। তো এইভাবেই দিনটা আজকে কাটলো আমাদের। অন্যদিন কি হয় মানে সকালের দিকটা তাও একটু রোদ থাকে, একটু রোদ ওঠে, আজকে একদম সকাল থেকে এত বৃষ্টি, টানা বৃষ্টি, মানে এখন একটু বৃষ্টিটা থেমেছে, এখন বাজে তোমার 3টে বোধ হয়, 3টে বাজে, তো এখন একটু বৃষ্টিটা থেমেছে, নাহলে সকাল থেকে বৃষ্টি 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 যা তা লাগছিল। তো এইভাবেই আজকে দিনটা কাটলো, তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম আজকের দিনটা আমার। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অনেক অনেক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, হ্যাঁ নট সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব করো, মামাম বলে সাবস্ক্রাইব, মুখ দিয়ে বেরোয় না কিছু না, সাবস্ক্রাইব আমার বলে সাবস্ক্রাইব করো। ঠিক আছে চলো, বাই, টাটা বলে দাও, টাটা।